আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, সেটা আমরা এখন বিস্তারিত জানব। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশের নিকট হতে অনলাইনে ocei.teletalk.com.bd অথবা alljob.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। আমরা একটু পদের নাম, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা জেনে নেব। প্রথমে যে আছে, যেটি আছে সেটা হচ্ছে যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন শুরু হবে 10,200 থেকে, পদের সংখ্যা একজন। প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ষাটলিপি জানতে হবে, ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজিতে 30, বাংলায় 25, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া আছে যে হিসাব রক্ষক, বেতন 9,700 থেকে শুরু, পদের সংখ্যা হচ্ছে 5 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী, বেতন 9,300 থেকে শুরু, পদের সংখ্যা হচ্ছে 6টি, কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে শুরু এবং নিবে এখানে 5 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এবং বাংলায় ও ইংরেজিতে 20 শব্দের হতে 20 শব্দের টাইপিং গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, 9,300 থেকে বেতন শুরু, পদের সংখ্যা হচ্ছে 2 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, স্পিড থাকতে হবে ইংরেজিতে 20, বাংলায় 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে যেটি আছে যে হিসাব সহকারী, 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 3 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, হিসাব সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। 7 নম্বরে অফিস সহায়ক এবং সর্বশেষ এটি, 8,250 টাকা থেকে বেতন শুরু, লোক নিবে হচ্ছে 8 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা এখন জানব যে বয়স সীমা কতটুকু। বয়স সীমা হচ্ছে এই যে 11/6/2023 খ্রিস্টাব্দ তারিখ, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের হতে হবে, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, জন প্রশাসন মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর এত নম্বর, স্মারকের আবেদনকারীর বয়স 25/3/2020 তারিখ, সর্বোচ্চ বয়স সীমা মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবে। বয়সের ক্ষেত্রে অবশ্যই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই প্রয়োজনীয় কী কী লাগবে না লাগবে এগুলো আজ আপনারা সবগুলো ভালোভাবে দেখে নেবেন, এগুলো সবগুলো পড়ে নেবেন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমি এখন জানাবো যে আপনাদের অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আবেদন করতে হবে, alljob.teletalk.com এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 11/5/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা।
এবং আবেদনের শেষ তারিখ ও সময় 11/6/2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায়। এরপরে আমরা হচ্ছে জানবো যে এটাতে আসলে আবেদন ফি কত। এখানে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করতে হবে দুইটি। 1 ও 6 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা। এবং 7 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য অফেরৎযোগ্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এটা যদি জমা না দেন, টাকা যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে কনফার্ম করা হবে না। এরপরেও আপনারা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে পড়ে নেবেন। আমি হচ্ছে এটার লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন। সালামু আলাইকুম।